হিস্ট্রি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মমতাজ পাটোয়ারি অধ্যাপক ইতিহাস আজকে আমার আলোচ্য বিষয়টি নির্ধারণ করছি এরকম কোভিড উনিশ বহুমাত্রিক সংকটে মানব সভ্যতা আপনারা সবাই জানেন যে এখন সারা পৃথিবীর ব্যাপী যে সংকটটি সারা মানুষ সমস্ত দেশ দেশের মানুষকে গ্রাস করে ফেলছে সেটি হলো কোভিড উনিশ তো এই কোভিড উনিশ একটা ছোটো অণুজীব ছোট ভাইরাস অথচ এই ভাইরাসেই সারা পৃথিবীকে সংকটে ফেলে দিয়েছে অথচ মানুষ অনেক বড় প্রাণী অনেক বড় বলা যায় যে পৃথিবীতে সাড়ে সাত শত কোটি মানুষ এই মানুষকে আক্রমণ করছে অনুজীব যা যেটি খোলা চোখে তো নয় অনেক ছোট মাইক্রোস্কোপিতে তাকে দেখতে হয় সেটি পৃথিবীর সাড়ে সাতশো সাতশো কোটি মানুষকে ঘরে বন্দি করে ফেলেছে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক নানা সংকটে ফেলে দিয়েছে এমনিতে সাধারণত আমরা জানি যে পৃথিবী কয়েকবারই সংকটে পড়েছিল এই এরকমই ভাইরাসে সেটি আমি আগের একটি আলোচনায় বলেছি যেমন একবার পড়েছিল চতুর্দশ শতকে সেটি প্লেগ রোগে আবার এই গত বিংশ শতাব্দীর শুরুতে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে পরেই সেটি স্পেন ফ্লুতে এই দুবার হলো আর এবার হলো এই করোনা ভাইরাস যেটা কোভিড উনিশ দুটো তিনটাই কিন্তু বলা যায় যে পৃথিবীর সকল মানুষকে গ্রাস করেছে তখনকার আমলের পৃথিবী এইগুলো দ্বারা আক্রান্ত হয়েছিল এবং এর ফলে যেমন চতুর্দশ শতকে তখন পৃথিবী ছিল ভূমধ্য সাগর কেন্দ্রিক তিনটি মহাদেশ অর্থাৎ এশিয়া আফ্রিকা এবং ইউরোপ আবার বিংশ শতাব্দীর যে বিশ্ব সেটি কিন্তু সমস্ত মহাদেশগুলোই এটাতে পড়ে এবারও কিন্তু তাই সেই অর্থে বলা যায় যে এটা একেবারে বিশ্বব্যাপী সংকট অথচ আমরা সাধারণত বলে থাকি যে প্রথম মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধ ওগুলো হলো যুদ্ধ সেটি হলো এক দেশ অন্য দেশের সাথে এভাবে তিরিশ পঁয়ত্রিশটি দেশ নিয়ে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দো থেকে উনিশশো আবার উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি মহাযুদ্ধ কিন্তু এগুলো কোনোটাই বিশ্বযুদ্ধ বলা যায় না মানে সব দেশই এটার সাথে যুক্ত ছিল না কিন্তু এই যে ভাইরাসের যুদ্ধটা ভাইরাসের সঙ্গে যে যুদ্ধ এটি কিন্তু সত্যিকার অর্থেই বলা যায় যে বিশ্বযুদ্ধ অর্থাৎ বিশ্বব্যাপী এটা ছড়িয়েছে এবং বিশ্বের সকল মানুষকে এটা কোনো না কোনোভাবে আক্রমণ করেছে তো এবারও কিন্তু বলা যায় যে এই কোভিড উনিশ এটি সারা পৃথিবীর মানুষকে আক্রমণ করেছে এই আক্রমণ এর আক্রমণের ফলে মানব সভ্যতা বহুমাত্রিক সংকটে পড়েছে ক্রাইসিসে পড়ে গেছে কীরকম যে মানুষ ফিজিক্যালি যেমন সংকটে পড়েছে অর্থাৎ আমি আমরা সকলেই কিন্তু এখন লকডাউন আমরা সকলেই কিন্তু এখন গৃহবন্দী আমরা সকলেই এখন আইসোলেশন সামাজিক যে দূরত্ব মেনটেন করে আমাদেরকে চলতে হচ্ছে আমরা ঘরবন্দি শুধু নয় আমরা কেউ একটু অসুস্থ হলেই কিন্তু এখন একেবারে রুমবন্দি হয়ে যাচ্ছে এরকম নানা সংকটে কিন্তু আমরা পড়েছি এটা আমাদের একদম বলা যায় যে ফিজিক্যাল শারীরিক সংকট কিন্তু আমাদের এখানে তৈরি হয়েছে এবং এটি জাতিগত সংকট তৈরি করেছে সামাজিক সংকট তৈরি করেছে বিশ্বজনীন সংকট তৈরি করছে অর্থাৎ সারা পৃথিবী এখন এক দেশ আরেক দেশকে সাহায্য করতে পারছে না এক দেশের সঙ্গে আরেক দেশের এখন দূরত্ব তৈরি হয়েছে একজন মানুষের যেমন আরেকজন মানুষের পরিবারে পরিবারে যেমন দূরত্ব তৈরি হয়েছে জাতির মধ্যে তৈরি হয়েছে এবং বহু জাতির মধ্যে তৈরি হয়েছে বহু রাষ্ট্রের মধ্যে তৈরি হয়েছে যেমন এখন দুশো দশটি রাষ্ট্র এখন বলতে গেলে প্রায় একইভাবে সংকটে পড়ে গেছে এর ফলে এটা হলো হিউম্যান ক্রাইসিস যেটাকে আমি বলব দ্বিতীয় ক্রাইসিসটি হচ্ছে অর্থনৈতিক অর্থাৎ সব রাষ্ট্র যন্ত্রই এখন কিন্তু অর্থনৈতিকভাবে সংকটে পড়ে গেছে সকলেই এখন কাজকর্ম বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন কলকারখানা বন্ধ যানবাহন বন্ধ লক্ষ লক্ষ মানুষ এক এক দেশে মানে কর্মহীন অবস্থায় আছে অর্থাৎ পৃথিবীর সাড়ে সাতশো কোটি মানুষের প্রায় সবাই কোনো না কোনোভাবে এখন কাজকর্ম বন্ধ করে দিতে হয়েছে অর্থাৎ সবার জীবনেই কিন্তু অর্থনৈতিক একটা সংকট চলে আসছে এই ব্যক্তি জীবনের অর্থনৈতিক সংকট সামষ্টিকভাবে রাষ্ট্রের সামষ্টিকভাবে সারা বিশ্বের অর্থাৎ গ্লোবাল অর্থনীতি কিন্তু একটা সংকটে পড়েছে যদিও আমরা জানি পৃথিবীতে অনেকবারই অর্থনৈতিক সংকট আছে যেটাকে মহামান্দা আমরা বলি যেমন উনিশশো তিরিশ সালের মহামন্দা বা উনিশ দু সালের মহামান্দা এগুলো আমরা জানি অর্থনৈতিক মহামান্দা কিন্তু এই মহামন্দার চাইতো এখন যেই সংকটে আজকে প্রায় চার মাস ধরে এবং এই সারা পৃথিবী পৃথিবীব্যাপী মানুষ অর্থনৈতিক সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে ঘরে বসে থাকতে হচ্ছে এটি পৃথিবী আগে খুব একটা দেখেনি যেখানে এখনকার পৃথিবী এক মিনিট উৎপাদনবিহীনভাবে থাকার কথা না সেখানে কিন্তু বলতে গেলে এখন গত চার মাস মানুষ উৎপাদনবিহীনভাবে আছে শুধু কলকারখানা নয় দোকান পাট গাড়ি সমস্ত যার যত ধরনের আয় রুটি রুজির ব্যবস্থা সবই কিন্তু বন্ধ সরকারি চাকরি বেসরকারি চাকরি সকলেই এখন সংকটে আছে এই ধরনের একটি মহা সংকট এখনই আছে এখন কবে এটি শেষ হবে আমরা জানি না এর পরে এই অর্থনৈতিক সংকটটি সারা পৃথিবী ব্যাপী কিভাবে অ্যাক্ট করবে এটা কি প্রতিক্রিয়া তৈরি হবে আমরা জানি না এটা যদি ছমাস এটা যদি আরও কম বা আরও বেশি সময় কোনো না কোনোভাবে যদি লিঙ্গার করে স্থায়ী হয় তাহলে আমরা জানি না যে পৃথিবী কত বড় মহা মহাসঙ্কটে পড়তে যাচ্ছে এটি অর্থনৈতিক সংকট সামাজিকভাবে অসংখ্য মানুষ দরিদ্র সীমার নিচে পড়ে যাচ্ছে অনেক মানুষ বেকার হয়ে পড়েছে আমেরিকার মতো সমাজেও এখন প্রায় দুই কোটি আড়াই কোটির মতো মানুষ কর্ম বেকার বেকারত্ব বরণ করেছে অন্যান্য দেশেও কিন্তু তাই আমাদের মতো দেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন বেকারত্বের অভিশাপের দিকে চলে যাচ্ছে এরকম সারা পৃথিবীতে শত শত কোটি বলা যায় যে মানুষ বেকারত্বের দিকে চলে যাচ্ছে একটি সামাজিক সংকট তৈরি করবে কিভাবে সংসারগুলো চলবে কীভাবে সমাজ ব্যবস্থা চলবে কেউ জানি না সে কারণে একটি আরেকটি সংকট একটা সামাজিক ভয়াবহ সংকট এখনই তৈরি হয়েছে অনেক দেশে এখন সরকার মানুষকে ত্রাণ দিয়ে বাঁচাতে হচ্ছে বাড়ি বাড়ি খাবার দিতে হচ্ছে ধনীরা যারা সামর্থ্যবান আছে তারা গরিবদেরকে ত্রাণ দিচ্ছে গরিবরা ত্রাণের জন্য ঘরে বসে থাকতে পারছে না এবং তারা বিভিন্ন জায়গায় ছুটে চলছে এইগুলো একটা অসামাজিক সংকট তৈরি করছে রাজনৈতিক সংকটও কিন্তু এর ফলে বিভিন্ন দেশে তৈরি হতে যাচ্ছে অর্থাৎ সরকার এই বিষয়গুলোকে মানে এই যে করোনার যে সংকট এই সংকটকে মোকাবেলা করতে গিয়ে যেই রাষ্ট্রের যে সংকট রাষ্ট্র পরিচালনার একটা বিরাট সংকটে পড়ে যাচ্ছে এবং এর ফলে রাজনৈতিক সংকট চলছে দেশে দেশে কিন্তু বলা যায় যে কূটনৈতিক সংকট তৈরি হয়েছে এক দেশে আরেক দেশের উপর যে রাজনৈতিক আস্থা সেটি প্রায় রাখতে পারছে না অনেক রাষ্ট্রই এখন কিন্তু একেবারে আইসোলেশনের মধ্যে পড়ে গেছে তারা কিন্তু নিজের জনগণকে নিজেরা কিভাবে টিকিয়ে রাখবে সেই দুশ্চিন্তায় আছে কোনো রাষ্ট্র কোনো রাষ্ট্রকে কোনো বড় ধরনের সহযোগিতা দিতে পারছে না আবার এই করোনা নিয়ে করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে এর বিস্তার নিয়ে রকম সন্দেহ সংকট কিন্তু কূটনৈতিক সংকট তৈরি হচ্ছে এক রাষ্ট্র আরেক এক রাষ্ট্রকে এর জন্য দায়ী করে বিবৃতি দিচ্ছে অর্থাৎ এটি একটা বিরাট সংকট তৈরি করছে সুতরাং এই সংকটটা আমরা দেখতে পাচ্ছি বহুমাত্রিক হয়ে পড়েছে এটা কি মোকাবিলা করার মতো আমরা তেমন রাজনৈতিক নেতৃত্ব এখন বিশ্বব্যাপী দেখছি না অর্থাৎ একটা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এমনকি শক্তিশালী রাষ্ট্র কিন্তু এগিয়ে আসতে আসছে না ফলে দেখা যাচ্ছে যে এখন বিশ্বব্যাপী তেমন কোনো লিডার বা নেতা সেভাবে নাই যিনি সারা বিশ্বের মানুষকে সাহস দেবেন পাশে দাঁড়াবেন এবং এটি মোকাবেলা করার মতো নেতৃত্ব প্রদান করবেন সেই রকম আমরা কাউকে দেখতে পাচ্ছি না বরং আমরা বড় বড় রাষ্ট্রগুলো যে রাজনৈতিক নেতাদের উপর এক ধরনের আস্থাহীনতার মধ্যে পড়ছি তারপরেও দেখা যাচ্ছে কিছু কিছু রাষ্ট্র যেই রাষ্ট্রগুলোকে আমরা বলে থাকি সোশ্যাল ওয়েলফেয়ার রাষ্ট্র কল্যাণবাদী রাষ্ট্র সেই রাষ্ট্রগুলো যারা সরকার আছেন তারা কিন্তু সারা বিশ্বকে বাঁচিয়ে রাখার বা তাদের পাশে দাঁড়ানোর কথা মাঝে মধ্যে বলছেন কিন্তু তাদের দেশেও কিন্তু করোনা ভাইরাসে বেশ কিছু মানুষ মারা গেছেন আক্রান্ত অবস্থায় আছেন এটি একটা বিরাট এই সংকট শুধু তাই নয় এখানে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে যে বলা যায় যে স্বাস্থ্য ব্যবস্থা এখন একটা সংকটের মধ্যে পড়েছে মানুষকে চিকিৎসা দেওয়া এটি একটা বিরাট সংকট সারা পৃথিবী এখন প্রশ্ন করছে মানুষ এখন প্রশ্ন করছে যেই স্বাস্থ্য ব্যবস্থা সারা পৃথিবীব্যাপী চলছিল সেটি কিন্তু সব রাষ্ট্রে কিন্তু মানুষকে সুরক্ষা দিতে পারছে না আমেরিকার মতো রাষ্ট্র সে অনেক ধনী রাষ্ট্র কিন্তু সেখানে ইন্সিওরেন্সের মাধ্যমে মানুষের চিকিৎসা নিতে হতো দেখা যাচ্ছে সেই রাষ্ট্র আমেরিকার কোটি কোটি মানুষকে চিকিৎসা দিতে পারছে না সেই কারণে আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে উন্নত দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে চ প্রশ্ন উঠছে সেই দেশে অনেক মানুষ মারা গেছে তারপর কিছু কিছু রাষ্ট্র তারা আপ্রাণ চেষ্টা করছে এবং তাদের দেশে হয়তো সেখানে অপেক্ষাকৃত স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকাতে সেখানে কিন্তু মানুষ হয়তো রক্ষা করা যাচ্ছে অর্থাৎ একটি বিরাট সংকট তৈরি হয়েছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আরেকটি সংকট তৈরি হয়েছে শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক দেশেই কিন্তু এখন এই করোনা ভাইরাসের কারণে শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে আছে কবে এই সমস্ত শিক্ষা ব্যবস্থা আবার ফিরে আসবে লেখাপড়া আবার শুরু হবে সেটা যেমন আছে আবার এই শিক্ষা ব্যবস্থা থেকে যে জ্ঞান বিজ্ঞান যে চর্চা এবং জ্ঞানী বিজ্ঞানী যে তৈরি করা যারা মানুষকে প্রসত্যিকার অর্থে এই যে এই সমস্ত বিপর্যয় থেকে রক্ষা করার মতন প্রজ্ঞানতা দেবে জ্ঞান দেবে সেই রকম জনস জন আর শক্তি কিন্তু সব দেশে তৈরি হচ্ছে না অনেক দেশে শিক্ষা ব্যবস্থা আছে কিন্তু তারা বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক শিক্ষার মধ্যে নেই সেখানে অদক্ষ অযোগ্য এবং বেকার জনগোষ্ঠী তৈরি হচ্ছে এই ধরনের শিক্ষা ব্যবস্থা কিন্তু যে সংকট তৈরি করছে সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে সুতরাং এই সংকটগুলো কিন্তু এই করোনা ব্যবস্থা সারা বিশ্বব্যাপী আঙ্গুল দেখিয়ে দিচ্ছে সুতরাং এখনকার যে ব্যবস্থা এই ব্যবস্থায় অনেকগুলো সংকট আমরা দেখতে পাচ্ছি তারপরেও আমরা কোন কোন দেশে দেখতে পাচ্ছি কিছু কিছু মানবিক আচরণ সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে করা হচ্ছে কিন্তু তার ফলেও আমরা জানি না যে এই করোনা ব্যবস করোনা আর যে ভাইরাস যে কোভিড উনিশ এটি কতদিন আর স্থায়ী হবে এটি যত বেশি স্থায়ী হবে তত বেশি বিপর্যয়ের মুখে বিশ্ব মানব সভ্যতাই পড়ে যাবে এই সভ্যতা যদি এরকম একটি ভাইরাসে ভাইরাস দ্বারা বিপর্যস্তই শুধু না ধ্বংসের মুখোমুখি হয়ে যায় তাহলে কিন্তু এর থেকে উত্তরণ পাওয়া এর থেকে বের হয়ে আসা এটিকে দমন করার যে বিষয়টি সেটি একটি গুরুতর প্রশ্নের সম্মুখীন হয়ে থাকবে তবে আমরা নিশ্চিত যে বিশ্বের উন্নত দেশগুলো বিশ্বের জ্ঞানীগুণী মানুষ তারা কিন্তু এই ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে গবেষণা করছে ঔষধ তৈরি করছে ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করছে এবং এইগুলো হওয়ার পরেই আমরা মনে করি যে এই বিশ্ব সভ্যতা যে সংকটে এখন এই কোভিড উনিশের কারণে পড়েছে তার থেকে হয়তো ধীরে ধীরে মুক্ত হয়ে আসার সম্ভাবনা আছে এবং এই কোভিড উনিশ উত্তর যে বিশ্ব ব্যবস্থা সেই ব্যবস্থাকে অবশ্যই নতুন করে ঢেলে সাজানোর কথা চিন্তা করতে হবে তাহলেই বিশ্ব সভ্যতা মানব সভ্যতা টিকে থাকবেই শুধু না সে কিন্তু ভালোভাবেই সে সমস্ত প্রতিকূলতাকে জয় করবে আমি মনে করি যে কোভিড উনিশ থেকে বহুমাত্রিক যে সংকট আছে এখনকার পৃথিবীতে আমরা দেখছি এই সংকট থেকে মুক্তির শিক্ষাটাও আমরা নিয়ে যদি অগ্রসর হতে পারি তাহলেই এই থেকে আমরা মুক্তির বিষয়টি আমাদের যথার্থ হবে বলে আমি মনে করি তাহলে আমার এই আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন তাহলে আপনারা পরবর্তী অনুষ্ঠানটি দেখতে পাবেন আজ তাহলে এখানেই রাখি দেখা হবে আবার কোনো একদিন ধন্যবাদ